হযরতে আনাস বিন মালিকের মুখের দিকে তাকিয়ে ছেলের মতো আদর করতেন। নয় বা নয় বছর বয়স থেকে নবী পাকের বাড়িতে এই মৌখিক যেসব নির্দেশ, লবণ আনো, খেজুর আনো, এটা আনো, সেটা আনো, এটা করো, এটা করো, মেসোয়াক আনো, ওজুর পানি আনো, এই সমস্ত কাজ আনাস বিন মালিক করতেন। ওনার মা বলতেন, ওরে আমার বাড়িতে খাবি আর নবীর বাড়িতে খেদমত করবি, আখিরি জামানার নবীকে পাইলাম, আমি মেয়ে লোক হওয়ার কারণে নবীর কাছে যেতে পারি না, নবী অনুমতি দেয় না, তুই আমার দেহের অংশ, নবী পাকের খেদমত করবি আর আমার বাড়িতে এসে খাবি। কিন্তু নবী পাক এক থালে বসাইয়ে তাকেও খাওয়াইয়ে দিতেন হযরতে আনাস বিন মালিককে। রসূলুল্লাহ বলেন, ও আনাস বিন মালিক, আলাইসা মাআকা আয়াতুল কুরসি, তোমার কি মুখস্থ আয়াতুল কুরসি, তোমার কি মুখস্থ নাই? তখন উনি একটু মাথা নাড়লেন যে হা পারি। রসূলুল্লাহ বললেন, চারবার পড়ে নিবা এক একবার আয়াতুল কুরসি, তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তোমার আমল নামায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ 7.5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব মঞ্জুর করে দিয়ে দেয়। আয়াতুল কুরসি সম্পর্কে আলোচনা করছি। হযরতে আবু উমামা আল বাহিলি থেকে এই হাদিস খানা বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন আয়াতুল কুরসি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ফরজ নামাজ আদায়ের পরে, ফরজ নামাজ একটু জোরে বলবেন কি, নাকি নফল? ফরজ নামাজ আদায়ের পরে আমি আমার এক মুসল্লির আমলটা শিখাইছিলাম, মানে আমলটা করতেছো বাবা? তা করতেছি হুজুর। তা কিভাবে করো? তো হুজুর আমি তো নামাজ এখনো পড়া ধরি নাই, সেই জন্য মুসল্লিরা যখন নামাজ পড়ে বাইরাই দেখি ওই সময় আমি পড়ে নেই। মাওলানা মিজান হুজুর বসে কথা বুঝতে পারছেন? আগে কি ফরজ নামাজ নিজে পড়ে নিতে হবে, না অন্য মুসল্লিরা পড়লে তারপর আপনি আয়াতুল কুরসি পড়বেন? রাসূলুল্লাহ বলেন, মান করা যে ব্যক্তি, ইমানদার পুরুষ বা নারী, ফরজ নামাজ আদায়ের পরে আয়াতুল কুরসি যদি একবার পড়ে নিতে পারে, আর এইটা যদি তার অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে, মনোযোগ দিবেন কথা এখানে কিন্তু আছে, এইটা ফরজ নামাজ পড়া আর এরপরে আয়াতুল কুরসি পড়া, এইটা যদি তার অভ্যাসে পরিণত করে নিতে পারে, তাহলে আল্লাহর নবী বলেন এই কথাটার ব্যাখ্যা আছে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মউত বাদে আল্লাহর বেহেশতে যাওয়ার ব্যাপারে সামনে তার দ্বিতীয় আর কোনো বাধা নাই, বাধা নাই, বাধা নাই। এখন কোশ্চেন হচ্ছে, যাকাত দেয় নাই, যাকাত দেয় নাই, নামাজ পড়ে নাই, শুধু লোকজনের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েছে, এই আয়াতুল কুরসি কি ওকে বেহেশতে নিতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে এর অর্থ কি, আয়াতুল কুরসি নিজে ফরজ নামাজ পড়ে যদি পড়তে শুরু করে তাহলে আয়াতুল কুরসির শক্তি আছে? জলি বলেন শক্তি আছে না নাই? এই আয়াতুল কুরসির মধ্যে মর্ম এবং অর্থ তাৎপর্য যেটা আছে, সেই তাৎপর্য এবং মর্মগুলাও তাকে জানবার জন্য হি উইল ট্রাই হিজ বেস্ট লেভেল, সর্বোচ্চ সে চেষ্টা করবে, হোয়াট ইজ দি রিয়াল মিনিং অফ দিস সাম সেন্টেন্সেস, এই বাক্যগুলির অর্থ কি, তাৎপর্য কি, মর্ম কি, সেইটা জানবে, আর যতই জানতে চেষ্টা করবে ততই তার কলব আল্লাহ খুলে দিবেন এবং আস্তে আস্তে তার ব্রেনের পরিবর্তন হবে। শুনে রাখেন, আমার মুখের দিকে তাকাই থাকেন, এই ব্যক্তির ব্রেনের পরিবর্তন হবে আয়াতুল কুরসি তার ব্রেনের পরিবর্তন করেই ছাড়বে, করেই ছাড়বে, করেই ছাড়বে, তার কলবের পরিবর্তন করেই ছাড়বে, করেই ছাড়বে, করেই ছাড়বে, করবে না করবে না? যখনই আয়াতুল কুরসি পড়বে তার ব্রেনের পরিবর্তন হতে শুরু করবে, মন্দ কাজের বিরুদ্ধে তার ঘৃণা তৈরি হবে, নেক আমলের প্রতি তার আকর্ষণ তৈরি হবে, হতে হতে একজন খাঁটি মুমিনের পরিণত হয়ে যাবে। আয়াতুল কুরসির এই শক্তি নাই? হ্যাঁ আছে।